চোর ধরতে গিয়ে পুলিশ গ্রামবাসী খণ্ডযুদ্ধ। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের গাড়িতে পিষে এক কিশোরের মৃত্যুর অভিযোগ। রানাঘাটের কুলগাছি গ্রামে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষ। গ্রামে যান পুলিশ সুপার, এলাকায় টহল বিশাল পুলিশ বাহিনীর। সোমবার কুলগাছির বাসিন্দাদের হাতে পাকড়াও চোর সন্দেহে এক ব্যক্তি। খবর পেয়ে গ্রামে যায় ধানতলা থানার পুলিশ। আমাদের ওইখানে ইদানিং চুরি হয়ে যাচ্ছে, পরশু একটা গরু চুরি হয়েছে, কালকে একটা বাছুর চুরি করতে যেয়ে ধরা পড়েছে, তার মধ্যে পুলিশের পুলিশ চলে এসছে। আর তো গ্রামের ধরো গ্রামের সব লোকই ছিল, 300-400 লোক। তা তারা সবাই বললো যে না, আপনি এইভাবে তো নিয়ে যেতে পারেন না। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে টানা হাঁচড়া শুরু করে দিল, ঠিক আছে, থানা পাবলিককেও মানে মারছে। এবারে সবাই যায়, যখন মানে গ্রামের লোকজন যখন গাড়ির সামনে যে দাঁড়ালো, তখন ব্যাগটা মেরে সামনের দিকে টান দিয়েছে, ঠিক আছে। দিয়ে আমাদের ধরো তিনজন আমরা পড়েছি গাড়ির নিচে, আমাদের গাড়ির উপর দিয়ে গাড়ি চলে গেছে। আচমকাই গাড়ির জোরে টান দিয়ে মানে বেরিয়ে যায় আমাদের, মানে মেরে ফেলে দিয়ে ওরা ওই চোরকে নিয়ে যাবে, কিন্তু আমাদের মেরে ফেলে দেবে, এটাই আমি বুঝতে পারলাম। পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে আকাশ রায় নামে স্থানীয় এক কিশোরের মৃত্যুর অভিযোগ। ছেলের মৃত্যুটা ওই গাড়িতে ধাক্কা মেরে ওরে তোর টেনে নিয়ে যায় খানিক দূর। ওর জামা নতুন জামা তো, আর নতুন প্যান্ট, ও টেনে নিয়ে যায় ওই চাকা পরে ওই ফেলে দিয়ে ফিরে আবার চাকা ওর পথ দিয়ে ফেলে চালায় চলে যায়। আমি দায়ী করবো ড্রাইভার পুলিশকে। এদিকে পুলিশকে গ্রামবাসীরা মারধর করেছে বলে অভিযোগ। ইটের ঘায়ে গুরুতর জখম ধানতলা থানার এসআই ও দুই কনস্টেবল। মঙ্গলবার সকালে এলাকায় যান রানাঘাট পুলিশ জেলার এসপি কে কান্নান। যে সমস্যা হয়েছে সেটা যে অন্যায় করে থাকে, যে আইন পথে চলবে, আমরা অ্যাকশন নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।